আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাকু এমন একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে আমলটি মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুবই উপকারী খুবই কার্যকর এবং খুবই জরুরি একটি আমল মধ্যবিত্ত এই জন্য বললাম যে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি রয়েছি আমাদের আয় ইনকাম কম খরচ বেশি বাজারে যখন যাওয়া হয় দুই হাজার টাকা নিয়ে বাজারে গেলাম কিন্তু সামান্য একটু আলু পটল আর একটু মাছ কিনে বা একটা ছোট মুরগি কিনেই দেখা যায় দুই হাজার টাকার শেষ অন্য কিছুই আর কেনা সম্ভব হয় না এবং বাংলাদেশে বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এরকমের মানুষ বেশিরভাগ থাকেন এক কথায় আয় থেকে বেয়ে বেশি পরিবারের লোকজন বেশি ইনকাম কম বাজারে দুই হাজার তিন হাজার না হয় পাঁচ হাজার টাকা নিয়ে গেলেও দেখা যায় যে ব্যাগের একেবারে নিচে পড়ে আছে এরকম ফ্যামিলির জন্য সব সময় একটি হা হুতাশ থেকে যায় আফসোস থেকে যায় অনেকের ছোটো বাচ্চারা কান্নাকাটি করে অনেক কিছু খেতে চায় ওই সমস্ত ফ্যামিলিতে ফলমূল মোটেই দেখা যায় না ফলমূল আনা সম্ভব হয় না আপেল বা আনারস বা আম বা কাঁঠাল বা যে কোনো ফলের জন্য বাচ্চারা কান্নাকাটি করে কিন্তু কিনতে পারে না এক কেজি আপেল কিনলে চাল কিনা হবে না মাছ কিনা হবে না তো অল্প টাকা নিয়ে বাজারে গিয়ে যেন সব কিছু ঠিকঠাক মতো কিনে আনা যায় বা খরচের মধ্যে যেন বরকত আসে সেই জন্য একটি কার্যকরী গুরুত্বপূর্ণ আমল শিখিয়ে দিচ্ছি এটি করবেন ইনশাল্লাহ একাগ্রচিত্তে এক আল্লাহ লা শরিকের উপরে তাওয়াক্কুল থেকে ইনশাল্লাহ হাক হালালভাবে ইনকাম করা টাকা নিয়ে যখন বাজারে যাওয়া হবে ইনশাল্লাহ সব কিছুই ঠিকঠাক মতো কেনা যাবে আশা করা যায় যেটি করতে হবে সেটি হচ্ছে বাজারে ঢুকেই বাজারে প্রবেশের যে দোয়া আছে সেটা পড়ে নিতে হবে সেটা আলাদা টপিক আমি অন্য কোনো ভিডিওতে বলে দিব সেই বিষয়ে তো বাজার করার সময় বা বাজার থেকে কিছু কেনার সময় যেটি আপনি করতে হবে সেটি হল অনবরত আপনার মনে মনে পড়তে হবে সুরা মূলকের প্রথম আয়ারটি স্মিল্লা হে রহ মানে রহিম দাবা রকল্লা দি বিয়া দি আলা কুল্লিশাই ইং পদি তা বিয়াদিহিল রকল্লা দি হুয়া আলা কুল্লিশাই ইং পদী এই আয়াটটি মনে মনে পড়তে থাকুন এবং বাজার থেকে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিনুন ইনশা আল্লাহ তালা আশা করা যায় আপনার চাহিদা অনুযায়ী কম হোক আর বেশি হোক আপনি সব কিছু কিনতে পারবেন এবং একটা বরকত আসবে এবং এই জিনিসগুলো নিয়ে আপনি আপনার ফ্যামিলিতে যখন ফিরবেন সবাই এগুলো দ্বারা তৃপ্তি পাবেন পরিতৃপ্ত হবেন এবং এই জিনিসগুলোর মধ্যে একটা বরকত থেকে যাবে আর এই বরকতের দ্বারা এই বাজার করা জিনিসগুলো এই সামগ্রীগুলো যা কিনলেন মাছ তরকারি বা যা কিছু কিনে আনলেন এগুলো রান্না রান্নাবান্না করলে বরকত আসবে আগে পাঁচজনে খেয়েছেন এখন হয়তো জনে খেলেও দেখবেন এটা বরকত হচ্ছে বেঁচে যাচ্ছে আরও থাকছে ইনশাল্লাহ যখনই বাজার করবেন তখন সুরামুলকের প্রথম আয়ারটি পাঠ করতে থাকবেন আলা পড়তে থাকেন বাজার করেন দামদর করেন কিনেন সবকিছু করেন মাঝে মধ্যে ফাঁক পেলেই তবারকাল্লাদেবিয়াদি হিলমুলকুয়াহুয়ালাকুল্লিশ ইম্পদীর একটি মিরাকল মিরাকল এই মিরাকল আয়াত আপনার অল্প টাকায় অধিক বাজার করার ক্ষমতা আপনাকে আল্লাহ পাক দিবেন এবং সেটা গায়েব থেকে হতে থাকবে এই আয়াতের অনেক মাহাত্ম অনেক বেনিফিট আর সমস্ত সুরার বেনিফিট তো অনেক বেশি সুহান আল্লাহ সুতরাং ছোট ছোট আমলের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন কার্যক্রম যদি পরিচালনা করি আমাদেরকে চুরি ডাকাতি করতে হবে না আমাদেরকে চিন্তায় রাহাজানি করতে হবে না সন্ত্রাসী কর্মকাণ্ড করতে হবে না আল্লাহ সুবহান আলা যখন আমাদের অন্তরে পরিতৃপ্তি দিয়ে দিবেন আমাদের সব ধরনের চাহিদা পূরণ করে দিবেন এবং আমাদেরকে সবর এখতিয়ার করার তৌফিক দিবেন অর্থাৎ আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দিবেন আমরা অল্প টাকায় অনেক কিছু কিনে আনার ক্ষমতা দিবেন এবং কেমনি যে কি হইল, সেটা আমরা যখন বলতেই পারবো না যে পাঁচশো টাকার বাজার করে অনেক কিছু নিয়ে আসলাম এটা কেমনে হইল, সেটা আমরা নিজেও বলতে পারবো না মনে রাখবেন একটা কথা যে কোনো দিনই কোনো হারাম কামাই বরকত নিয়ে আসে না বিশ হাজার টাকা নিয়ে বাজারে গেলেও দেখা যায় বেগের একেবারে নিচে থলির নিচে পড়ে আছে দুইটা লাউ কিনছে একটা বোয়াল মাছ কিনছে আর সামান্য অন্যান্য তরি তরকারি কিনছে একটু গরুর গুস্ত কিনছে এই শেষ তার দশ হাজার টাকা শেষ ঘরে আনার পরে দেখবে তিনজন খেয়ে শেষ করে দিছে আবার পরের দিন বাজার করতে হবে কিন্তু যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে করে এই সমস্ত ছোট্ট ছোট্ট বিখ্যাত অলৌকিক মিরাকল আয়াতগুলো দোয়াগুলো পাঠ করে করে আমরা যখন দৈনন্দিন কর্মকাণ্ড করবো ইনশাল্লাহ আমাদের অল্প ইনকামে আমরা সন্তুষ্ট থাকতে পারব আমরা সবাই আল্লাহর বান্দা আল্লাহর গোলাম অবশ্যই আমরা আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করতে হবে আর যত বেশি আল্লাহ শুক্রিয়া আদায় করবেন তত আপনাকে আল্লাহ পাক বরকত দান করবেন রিজেক বাড়িয়ে দিবেন আর শুক্রিয়া কিভাবে আদায় করে আলহামদুলিল্লাহ বলে আলা হাল সর্বাবস্থায় আল্লাহ শুক্রিয়া এটা মনে প্রাণে মানতে হবে ক্ষতি হইলেও আল্লাহর শুক্রিয়া লাভ হইলেও আল্লাহর শুক্রিয়া দেখবেন অন্তরে প্রশান্তি আসবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ